যাবতীয় কল্যাণ এবং মৃতকে জীবিতর ভিতর থেকে বের করে আনেন আর শ্রীকৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে পূজনা করে আমি তাকে সেভাবে তুষ্ট করি আপনারা দেখেছেন উজ্জীবিত হয়ে স্যারের পরিবার স্যারের পিতা যিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু ন্যায়সঙ্গত কারণে তিনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পর্যন্ত গ্রহণ করেন অথচ মুক্তিযোদ্ধা স্যারের পিতা ঘনিষ্ঠ অবদান প্রথমে এটাকে করমালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছে উপস্থিত ধনগরিপুর গ্রামে জেলা প্রশাসক মহোদয় যাবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় যাবেন সেখানে কথা বলাবো না আমাদের প্রিয় এই ধনগরিপুর জনপদের মুকুট হিম সম্রাট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা সুধী সমাজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সাংবাদিকবৃন্দ ইমাম পুরোহিত ব্যবসায়ী প্রতিনিধি কৃষিজীবী বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়ের সভায় উপস্থিত সকলকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম নবাগত জেলা প্রশাসক আমি ওনার সম্পর্কে ইতিমধ্যে আমার জেলার যে সাংবাদিক বন্ধুরা আছে তাদের কাছ থেকে জেনেছি অন্যান্যভাবেও আমি যেহেতু একজন সংবাদকর্মী সেহেতু আমি আমাদের নবাগত জেলা প্রশাসক সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি এক কথায় জেনেছি আমাদের জেলা প্রশাসক মহোদয় একজন ভালো মনের মানুষ আজকে শান্তির জন্য গঙ্গাইতে সেই ভালো মনে শিক্ষা বান্ধব কৃষক বান্ধব এবং সর্বোপরি গণবান্ধব একজন জেলা প্রশাসক মহোদয় গঙ্গাইতে আগমন করেছে আমাদের সেই নবাগত জেলা প্রশাসক প্রধান অতিথি আজকে এই সভায় মত বিনিময় সভায় আমাদের আরেকজন ভালো মনের মানুষ শিক্ষা বান্ধব এবং কৃষি বান্ধব আমাদের যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী এবং আমাদের যিনি এই রাজনীতি
মাননীয় জেলা প্রশাসক আমি আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাকে ঘিরে আজকের অনুষ্ঠান আমরা ইতিমধ্যেই মাননীয় জেলা প্রশাসক মহোদয় সম্পর্কে অনেক কথা শুনেছি আমি তাকে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই মঞ্চ উপবিষ্ট আছে এবং সে তার মা প্রদানাকে তিনটা চাকরি ছেড়ে দিয়েছে আমরা ভালো কিছু আশা করবো মনে করবো আমাদের ধানবাড়ি যারা আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় ডিসি সাহেব বলতেছে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় ধানবাড়ির সরকার দমনে সর্বোচ্চ ভূমিকা রাখে উনি আমাদের ছাত্রলীগের কমিটিও ভেঙে দিয়েছে কোন এক কারণে যে ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগটা চলবে না কমিটি ভেঙে সেই ছাত্রলীগদের নিয়ন্ত্রণ করার জন্য আর আমাদের বর্তমান আওয়ামী লীগের সভাপতি আমাদের আওয়ামী লীগের নেতৃত্বের জন্য আমরা সাথীতে আছি মন্ত্রী মহোদয় বলে যে সবাই বিএনপি গুলো জানা করুক আমাদের ধানবাড়ির লোক আমরা শান্তি চাই তাই আমাদের ডিসি মহোদয়কে দেখে মনে হচ্ছে যে আমাদের শান্তি বোধহয় সারা টাঙ্গাইলে বসিতে হবে তো আমি আমাদের ধানবাড়ি উপজেলার শাস্ত্রী কলেজ আছে কলেজের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় ভগবান কবি ঠাকুরের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন কবিতা দুই চারটি চরণ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই তখন রাত্রি আধার হলো সান্ধ্য হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে নাকি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার সৃষ্টি করেছেন আমি এই শুকরিয়া জানাই আমার বাবা মার কাছে যারা আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি শুকরিয়া জানাই আমি স্বামী বাংলাদেশের জেলা প্রশাসক কিংবা একজন প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার সুযোগ পেতাম আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকের এই সুন্দর একটি সুজলা সফলা উন্নত বাংলাদেশের পথে যাচ্ছে আমি কৃতজ্ঞতা জানাই আমার রেমিটেন্স যোদ্ধাদের প্রতি তাদের সংগ্রাম এবং তাদের কষ্টের বিনিময়ে নতুন বাংলাদেশের নতুন অধ্যায় তৈরি হচ্ছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এইচ এম জোশীমূর্তি তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন এবং আমাদের সহকারী কমিশনার ভূমি আমার অত্যন্ত স্নেহের ফারাত ফতেহ থাকিলা সহ আমাদের এবং যিনি আজ পর্যন্ত আমার সাথে থাকেন 83 বছর বয়স আমার মা ফিরোজা হায়দার 71 বছর বয়স যে মুক্তিযোদ্ধাদের রান্না করে খেয়েছে আর তখন তার গর্বে ছিলাম আমি আমি গর্ববোধ করি আমি আমার বাবা মায়ের জন্য আমি গর্ববোধ করি একজন সৎ মানুষের সন্তান হিসেবে আমি গর্ববোধ করি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার তো শিক্ষায় করোনাতে আমরা প্যান্ডামিকে আড়াই বছর আমরা কিন্তু অনেক পিছনে পড়ে গেছি আমি ধৈর্য সহকারে আপনার অনেকক্ষণ ধৈর্য ধরেছেন কষ্ট করে বসে আছেন আমি আপনাদের আর একটু 5 মিনিট আমি 5 মিনিট বললে আপনার বিরক্ত হবে না তো না আচ্ছা আমি যদিও সবসময় আসতে পারবো না আমি একটু সময় চেয়ে নিচ্ছি অনেকে নামাজের সময় মধ্যে আসার পরে 2008 সালে তার যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেখানে উনি বলেছিলেন যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে উনি কিন্তু তার ওয়াদা রেখেছে উনি কিন্তু আজকে আমরা লিস্ট জানলাম কৃষ্ণাংশ থেকে আমরা আজকে উত্তরণ ঘটেছে আমাদের আজকে আমাদের প্রতিটি ইন্ডেক্স আমরা ডেভেলপ করেছি আপনি যদি যান ইফ ইউ লুক ব্যাক আপনি যদি ইকোনমিক গ্রোথে যান আমাদের কনসিস্টেন্স এটা হচ্ছে আপনি রিমার্কেবল কনসিস্টেন্সি যান আপনি দেখেন আমরা এই পয়েন্ট আমাদের ইকোনমিক গ্রোথ উঠেছে এই প্যান্ডামিকেও সেটা 4-এর নিচে নামে যেখানে ইফ ইউ কম্পেয়ার উই পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ আপনি তাদের বিরোধীতে তারা নেমে গিয়েছিল আমাদের রিজার্ভ যে শ্রীলঙ্কা আমাদের থেকে বেশি রিজার্ভ ছিল তারা এখন লেস দেন $1 বিলিয়ন সেখানে আমাদের এখন আবার আমরা আপডেট হয়েছে $45 বিলিয়ন এসেছে দ্যাট মিনস আমাদের কনসিস্টেন্সি সেটা
আপনি আজকে দেখেন আমাদের পার্কে পূজা আছে, পার্কে পূজা মানে প্রধানমন্ত্রী $660 শুরু করেছে, সে পার্কে পূজা এখন $765 অর্থাৎ $800 উন্নীত করেছে। আজকে তো মুক্তিযোদ্ধারা মাত্র $400 ভাতা পেতেন, আমার বীর মুক্তিযোদ্ধারা তারা আজকে ২০০০০ ভাতা পাচ্ছে। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ১১১টি আইটেমে আপনি বাংলাদেশের সকল সকল সাবস্ক্রাইব যারা যারা সেবা প্রার্থী তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ফর্মেটে আজকে সেবা পৌঁছে দিচ্ছেন, সহজ সেবা। আমি বিধবা নারী, একজন বন্ধু, একজন অন্ধ, একজন বয়োবৃদ্ধ, সবাই কিন্তু আজকে ভাতা পাচ্ছে, সবাই আজকে ভাতার আওতায় এসেছে। আপনি যদি ২০০৮ আগে দেখেন আমাদের যে সক্ষমতা, উনি ৭০০০ টাকার বাজেটকে আজ উনি কত লক্ষ টাকার বাজেট এনেছে, ৬০০০০০ বাজেট এনেছে। এটি কি একদিনে হয়েছে? কখনোই না। আই সিন মাই ওন আইজ, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি, আমি তার ডিরেক্টর ছিলাম। আমার মতো একজন খুবই নগণ্য একজন কর্মকর্তা বাংলাদেশের মাত্র ৩০ অফিসার তার সাথে কাজ করার সুযোগ পায়। আই এম ভেরি মাচ লাকি এনাফ যে আই হ্যাড অপরচুনিটি টু ইন্টারঅ্যাক্ট আওয়ার প্রাইম মিনিস্টার, টু ওয়ার্ক উইথ আওয়ার লেজেন্ডারি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। অ্যান্ড আই হ্যাভ সিন মাই ওন আইজ, আমি আমার চোখ দিয়ে দেখেছি, আমি আমার দৃষ্টি দিয়ে দেখেছি, আমার রেসপেক্ট বেড়ে গেছে। যিনি পাঁচ অক্ষ নামাজ পড়ে, যিনি তার যদি নামাজ পড়ে, যিনি দিনের প্রতি সময় কোরআন তেলাওয়াত করে, আমরা অনেক রাষ্ট্রনায়ক দেখেছি মুখে একটি কথা বলেন, কাজ আরেকটি করেন, দৃষ্টিভঙ্গি অন্যরকম। সেই একজন রাষ্ট্রনায়ক যাকে আমরা ভাইজন হত্যা করার চেষ্টা করেছি, আমরা সেই জাতি যারা আমরা মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছি, আমরা চান না তাকে যেখানে নিরাপদ সেখানে আমরা হত্যা করেছি, আমরা জাতির পিতাকে হত্যা করেছি, আমরা কিছুটা কলঙ্ক মুক্ত হয়েছি। কখন? যখন জাতির পিতা আমরা ওই অপরাধীদের শাস্তির আওতায় আনতে পেরেছি। আমি কতক্ষণই বলছি, এটি আমার দায়বদ্ধতা, আউট অফ দ্য বক্স আমি সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীর বাইরে